বাংলাদেশ নদীমাতৃক দেশ, শত শত নদী বাংলাদেশের বিভিন্ন জেলার উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো বিভিন্ন নদীর এখন নাব্যতা হারিয়েছে, মৃত প্রায়, অনেক অঞ্চলে দেখা যায় মৃত নদী। তবে বর্ষাকালে বিভিন্ন নদীতে পানি বৃদ্ধি পায়। বাংলাদেশের সবচেয়ে বড় নদী হচ্ছে মেঘনা এবং খরস্রোতা নদীর মধ্যে কর্ণফুলী রয়েছে। বাংলাদেশের কিন্তু আন্তর্জাতিক নদীও রয়েছে, অর্থাৎ বাইরের দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তো এই নদীটি হচ্ছে ঢাকার অদূরেই নারায়ণগঞ্জ জেলায়। আমরা এই নদীটি পার হচ্ছিলাম একটি ছোট ফেরিতে করে। দেখুন, এখানে অনেকগুলো নৌকা একই সাথে দেখা যাচ্ছে, ছোট বড়, বাল্কহেড থেকে শুরু করে ছোট ছোট ডিঙি নৌকা, এটা বাল্কহেড। এগুলোতে আসলে অনেক দূর দূরান্ত থেকে বালি পরিবহন করে নিয়ে আসা হয়, তাছাড়াও অন্যান্য জিনিসও নেওয়া যায়। বাল্কহেডগুলো অনেক বড় হয়। তো আমরা দেখতে দেখতেই নদীর অপর প্রান্তে চলে এসেছি। নদীটি খুব একটা বড় নয়, ছোট। সবাইকে অনেক ধন্যবাদ।